আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় সামনের দাঁতের ক্যারিজের চিকিৎসা ও তার খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, অনেকেরই দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে এ ধরনের কালো স্পট দেখতে পাওয়া যায়। যেগুলো স্পট নয়, এগুলো ডেন্টাল ক্যারিজ, যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি। তো ভিউয়ার্স, এই ক্যারিজ যখন আপনার দাঁতে এ ধরনের স্পট তৈরি করতে থাকে, ধীরে ধীরে এটি গভীরে যেতে থাকে, এবং যদি আপনি প্রাথমিক অবস্থায় সেটি ট্রিটমেন্ট না করেন, সেক্ষেত্রে সে দাঁতটি ধীরে ধীরে কিছুদিনের মধ্যে এমন রূপ নিতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যে দুইটি দাঁতই কিন্তু একই সঙ্গে দেখুন যে নষ্ট হয়ে গেছে দাঁতের অনেকটা অংশ। প্রাথমিক অবস্থায় এমন থাকে, এবং প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্টটি না করানো হয়, সেক্ষেত্রে আপনার এমনটি হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এটি সামনের দাঁতে হতে পারে, আপনার পাশের যে দাঁতগুলো রয়েছে সেখানেও হতে পারে। ভিউয়ার্স, এখানে দেখুন একই সঙ্গে দুটি দাঁত, একই সমস্যা রয়েছে ডেন্টাল ক্যারিজের। তো ভিউয়ার্স, এই ক্যারিজগুলোর একটা বড় সমস্যা হচ্ছে, এটি যেহেতু একই সঙ্গে দুইটি দাঁত নষ্ট করে দেয়, দুইটি দাঁত ক্যারিজে আক্রান্ত করে, যেমনটি এখানে দেখুন একই সঙ্গে দুইটি দাঁত ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যখন প্রতিনিয়ত খাবার ঢুকে থাকে, খাবার জমে থাকে, যেমন দেখুন এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে দু দাঁতের মধ্যবর্তী যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকার ভিতরে যখন খাবার বা খাদ্যকণা ঢুকে যায় আর সেটি পচন ধরে, আর সেখান থেকেই এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা শুরু হয়। তো ভিউয়ার্স, একই সঙ্গে দেখুন যে দুটি দাঁত এখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একটি ক্যারিজের কারণে। এই ক্যারিজগুলোর সমস্যাটাই এটা, একটাই ধরলে আর একটা ধরে। তো ভিউয়ার্স, এই যে ক্যারিজগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যারিজগুলোরও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। এই ক্যারিজগুলো ট্রিটমেন্ট করে আপনার ঠিক আগে যেমন দাঁত ছিল, কালার ম্যাচিং করে আপনি কিন্তু সে দাঁতগুলো ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখুন কয়েকটা দাঁত, একই সঙ্গে চারটে দাঁত এখানে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে প্রথমে একটি দাঁতে ক্যারিজে আক্রান্ত হয়েছিল, কিন্তু সেটি ট্রিটমেন্ট না করার কারণে পাশের দাঁতও কিন্তু আক্রান্ত হয়েছে। তো একই সঙ্গে দেখুন মধ্যবর্তী স্থানে ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে একই সঙ্গে চারটে দাঁত কিন্তু ক্যারিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও এই যে পজিশনটা দেখছেন, এই পজিশনে অনেকের ব্যথা থাকে, অনেকের কোনো রকম অনুভূতিই থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কিন্তু তার মানে দাঁতটি সুস্থ নয়, দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখনও সময় আছে, যদি এই পজিশনটি থাকে আর দাঁতে যদি ব্যথা না থাকে, তো এখনও সময় থাকে সেই দাঁতগুলো ফিলিং করিয়ে নেওয়ার। যদি অনেক বেশি গভীরে ঢুকে যায়, দাঁতের পাল্পে চলে যায়, তখন অন্য ধরনের ট্রিটমেন্টে যেতে হয়। তো ভিউয়ার্স, এই যে পজিশনগুলো দেখছেন, আপনি যদি এমন পজিশনে ডেন্টিস্টের কাছে যে ফিলিং করায় নেন, তাহলে আপনার দাঁতগুলো দেখতে সেম আগের মতো হয়ে যাবে। আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন, তখন যতটুকু অংশ কালো হয়ে গেছে ক্যারিজে আক্রান্ত হয়ে, যতটুকু অংশ কালো হয়ে গেছে, ঠিক ততটুকু অংশ মেশিন দ্বারা কেটে পরিষ্কার করে সেখানে ফিলিং করে জমিয়ে দিলেই বাস কাজ শেষ। যেমনটি এখানে দেখুন, এখানে দাঁতের ফিলিং করা হচ্ছে, এটি যে ছবিটি সেটি হচ্ছে মূলত দাঁতের ফাঁকা বন্ধ করা হচ্ছে, তার মূলত ছবি এটি। কিন্তু এখানে যে সমস্যাটা, পরিষ্কার করার পরে যতটা ফাঁকা হয়ে যাবে, ঠিক একইভাবে এখানে পূরণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দাঁতের মতো দেখতে কিছু ফিলিং রয়েছে, যেটিকে কম্পোজিট ফিলিং বা লাইট কিওর ফিলিং বলে থাকি। বেশিরভাগ এই ট্রিটমেন্টগুলো লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, যখন লাইট কিওর ফিলিং দাঁতের সঙ্গে দিয়ে জমিয়ে দেওয়া হবে, ফিক্সড করে দেওয়া হবে, তখন সেম কিন্তু দেখতে আগের মতো হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁতে, দুটি দাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু ক্যারিজের সূচনা হয়েছে, আর সেটি পরিষ্কার করে কিন্তু সেখানে ফিলিং করে দেওয়ার পরে কালো দাগ যাচ্ছে না, এবং দাঁত দুইটা কিন্তু আর কোনো ভবিষ্যতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যদি এই পজিশনে আপনি দাঁতে ফিলিং করায় নেন, এবং দেখতেও সেম আগের মতো হয়ে যাবে, যেমনটি এখানে দেখুন। এটি হচ্ছে ফিলিং করার পরের ছবি। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যাদের রয়েছে, তারা বসে থাকবেন না, দাঁতে হয়তো আপনার ব্যথা নাও থাকতে পারে, কিন্তু তারপরেও বসে থাকবেন না। এটি দেখবেন প্রথমে অল্প থাকে, ধীরে ধীরে আপনার দাঁতের দাঁতে বিস্তৃত হতে থাকে চারপাশ থেকে, এবং একটি বাদ দিয়ে আর একটি দাঁতকে ধীরে ধীরে আক্রমণ করতে থাকে, ক্যারিজে আক্রান্ত হতে থাকে। তো এ ধরনের সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি ফিলিং করায় নেন, দাঁতের ট্রিটমেন্ট করায় নেন। তা না হলে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আর এক পর্যায়ে যন্ত্রণা হবে, ব্যথা হবে, আর তখন হয় ফেলে দিতে হবে, আর তা না হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখতে হবে। রুট ক্যানাল ট্রিটমেন্টটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, পরিশেষে আমি এর খরচ সম্পর্কে বলবো। তো এ ধরনের ট্রিটমেন্টে যে খরচটা হয়, তো দেখুন একজন ডাক্তার, অনেক ডাক্তার রয়েছে, তো একজন ডাক্তারের রেট এক একটা রকম হয়ে থাকে।
যেমন আপনি একজন ডাক্তারকে 500 টাকায়ও দিতে পারেন, আবার কেউ কেউ 700 দিতে পারে, কেউ কেউ 1000ও চাইতে পারে। একই ট্রিটমেন্টে অনেক রকম ইয়ে থাকে, রেট থাকে। তো আমি মূলত আপনাদের রেটটা ওইভাবে বলতে পারবো না, কারণ এই ভিডিওটা অনেকেই দেখবে। তো সেক্ষেত্রে আপনি যদি পার্সোনালি আপনি আপনার যদি এ ধরনের সমস্যার খরচ সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তো আমার যে ভিডিওটি আপনি দেখছেন এর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে ক্লিক করে সেখানে কিছু কথা পাবেন, সেগুলো অনুসরণ করুন, তাহলে আমি আপনাকে অবশ্যই খরচ সম্পর্কে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।